শুধু শহর নয় গ্রামেও সুপেয় পানি নিশ্চিতের পরিকল্পনা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দাসের কান্দি পয় শোধনাগারের ভিত্তি স্থাপন। নিরাপদ সড়ক আন্দোলনে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ১৬ শিক্ষার্থীর জামিন। ইজাপের ট্রেনে আজও শিডিউল বিপর্যয়, ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি, যাত্রীদের ভোগান্তি। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় রাত্রি যাপন, কাল আরাফাত ময়দানে সমবেত হবেন ২০ লাখেরও বেশি মুসলমান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন এবং আমি রাহনুমা রাহি। এছাড়াও সংবাদে আরো থাকছে, সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট, গরু ছাগলের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। শুধু শহরাঞ্চল নয় গ্রামেও সুপেয় পানি নিশ্চিতের পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে ক্ষমতায় এলে ঢাকার সব বক্স কালভার্ট ভেঙে খাল পুনরুদ্ধার সহ এলিভেটেড রাস্তা করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে দাসের কান্দি পয় শোধনাগার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বস্তিবাসীদের পরিকল্পিত বাসস্থানের জন্য বহুতল ভবন নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চাহিদা পূরণ সহ পরিবেশ রক্ষায় ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে স্বাস্থ্যসম্মত আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর দাসের কান্দিতে নির্মিত হচ্ছে পয় শোধনাগার, যেখানে প্রতিদিন ৫০ কোটি লিটার পয় বর্জ্য পরিশোধন করা যাবে। রাজধানীর একটি হোটেলে ৩৩১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তৃণমূলের মানুষের জন্য আধুনিক জীবন মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আমাদের সুপেয় পানি সরবরাহ, পয় নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, এই তিনটি একই সাথে আমাদের পদক্ষেপ নিতে হবে। এই কারণে যে আমরা প্রত্যেকটা গ্রামকে একটা শহরে উন্নীত করতে চাই, গ্রামের মানুষও যেন মানে শহরে বসবাসের মতো একটা উপযোগী ব্যবস্থা পায়। আগামীতে ক্ষমতায় এলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে খাল পুনরুদ্ধার করে এলিভেটেড রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আমাদের এখন নতুন নতুন খাল আমরা খনন করে দিচ্ছি, সেটা অনেক বাধা অতিক্রম করে করা হচ্ছে। যদি আগামীতে আসতে পারি তো আমার একটা টার্গেট লক্ষ্য থাকবে, প্রত্যেকটা বক্স কালভার্ট ভেঙে ফেলে দেবো, আমি খালগুলি উন্মুক্ত করে দেবো আর খালের উপর থেকে এলিভেটেড রাস্তা করে দেবো। বস্তিবাসীর জন্য মানসম্মত বাসস্থান গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। বস্তি এলাকায় পানি ব্যবস্থা আমরা করছি, কিন্তু আমি এখন যে বস্তি যে দুরবস্থা আছে ঢাকা শহরে এই ধরনের বস্তি থাকবে না, সবাই ফ্ল্যাট বাড়িতে থাকবে, আমার গরিব মানুষরা থাকবে না, এটা আবার কেমন কথা। কাজে তাদের জন্য ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে, সেখানে তারা যারা দিনে দিনে পয়সা কামাই করে তারা প্রতিদিনের ভাড়া দিনে দিতে পারবে, সে ব্যবস্থা রাখা হবে। কেউ সাপ্তাহিক ভাড়া দিলে সাপ্তাহিক ভাড়া দিতে পারবে, কেউ মাসে দিতে পারলে মাসে দিতে পারবে। দাসের কান্দি পয় শোধনাগার প্রকল্পের কাজ শেষ হবে ২০২৫ সাল নাগাদ। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে চীন। ২০১০০ সালের বাংলাদেশ আমরা কিভাবে দেখতে চাই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নাশকতা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার সিএমএম কোর্টে শিক্ষার্থীদের পক্ষে জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক। নিরাপদ সড়ক আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেওয়া সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ১৬ জনের জামিন দেওয়া হয়েছে। রাজধানীর কমলাপুরে আজও সূচি বিপর্যয়ে পড়েছে বেশিরভাগ ট্রেন, ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নগরবাসীকে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রেন ফিরতে দেরি হচ্ছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। তবে ভিড় নেই বাস টার্মিনালে। ইবনে নূর শাওনের রিপোর্ট।
দিনের প্রথম ট্রেন ধূমকেতু আন্তনগর সার্ভিস, সকাল ছয়টায় ছেড়ে যাওয়ার কথা রাজশাহীর উদ্দেশ্যে, কিন্তু গেছে সাতটার পর। দিনাজপুরগামী নীলসাগর এক্সপ্রেস কমলাপুর ছেড়েছে আড়াই ঘন্টা পর, সময় মতো ছাড়তে পারেনি একতা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন। সূচি বিপর্যয়ের জন্য কর্তৃপক্ষের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেন যাত্রীরা। যেখানে ফিক্স টাইম ছিল আটটায়, সেখানে আবার ওখানে সাড়ে নয়টায়, দুই ঘন্টা লেট আছে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা খুলনা। এত মানুষ একই সাথে আমরা ঢাকা ত্যাগ করছি, একটু লেট হবে। বাস থেকে মনে হয় ট্রেনটাই বেশি নিরাপদ মনে করি। আত্মীয় স্বজন রিলেটিভ সবাই আছে, ওদের সাথে ঈদ কাটানোর জন্য উৎসাহ অনেক, এক্সাইটেড। বিলম্ব হলেও সবার নিরাপদ যাত্রায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। ঝুঁকি নিয়ে কাউকে ছাদে না ওঠার পরামর্শ দেন তিনি। প্রতি স্টেশনে আমাদের স্টপেজ বরাদ্দ আছে দুই মিনিট, সেই জায়গায় কোনো কোনো ট্রেনে 10-15 মিনিটও লেগে যায় যাত্রী উঠা নামায়। এই বিলম্ব কিন্তু আসার সময় এর প্রভাব পড়ে, যে কারণে ট্রেন বিলম্বে আসে, দূরপাল্লার ট্রেনগুলি বিলম্বে আসে। এদিকে চাপ নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন অনেকে। ঈদে বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করতে পারবো, এটা আসলে ভালো লাগার মতো একটা বিষয়। এত কষ্টের পরেও পাড়া ছিল 180 টাকা, এখন সেটা 250, আর কালকে থেকে নাকি শুনতেছি আরও বাড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক মহাসড়ক নিরাপদ হয়েছে বলে জানান চালকরা। আইন শৃঙ্খলার তৎপরতায় যেমন সড়কের যে বিশৃঙ্খলাটা অনেকটা শৃঙ্খলায় চলে আসছে। কাল থেকে বাস যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন শ্রমিক কর্মচারীরা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রার তৃতীয় দিনে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই, তবে দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার আটকা পড়েছে শত শত যানবাহন। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ে যানবাহনের চাপ, তবে কোথাও যানজট নেই বলে জানায় হাইওয়ে পুলিশ। এদিকে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, এতে দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পশু ও পণ্যবাহী ট্রাক সহ কয়েকশো যানবাহন। নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও ফেরি চলাচলে ধীরগতির কারণে বেড়েছে গাড়ির চাপ, সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন, ফলে দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখী মানুষ। আগামীকাল পবিত্র হজ, সৌদি আরবে এরই মধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। মিনায় জমায়েত হয়েছেন বিশ্বের 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। এদিকে মহান আল্লাহর মেহমানদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। সাবরিনা মমতাজের রিপোর্ট। মক্কা থেকে মিনায় সারা বিশ্ব থেকে আগত মহান আল্লাহর মেহমানরা, মিনা যেন এখন তাবুর নগরী। এর মধ্য দিয়েই শুরু হলো এবারের হজের আনুষ্ঠানিকতা। নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত বন্দেগীতে ব্যস্ত মুসল্লিরা। রোববার মিনায় অবস্থানের পর সোমবার ফজরের নামাজের পর যাবেন 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে, সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর যাবেন মুজদালিফায়। খোলা আকাশের নিচে রাত যাপন ও প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা। ফজরের নামাজ আদায় করে আবার ফিরবেন মিনায়। মঙ্গলবার জামারাতে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও পুরুষ হাজিরা মাথা মুঞ্জন করে ইহরাম ত্যাগ করবেন। সর্বশেষ মক্কায় কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে পূর্ণ হবে হজের আনুষ্ঠানিকতা। এদিকে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তারকি জানিয়েছেন, হজকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 1 লাখেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন হয়েছে মিনা, মক্কা, আরাফাত ময়দান সহ অন্যান্য স্থানে। ফর এনি রিজন মোর অ্যাকচুয়ালি পুলিশম্যান ক্যান বি ডিপ্লয়েড এট এনি টাইম, উই হ্যাভ পিপল রেডি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার হজ করতে সৌদি আরবে উপস্থিত হয়েছেন 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে গেছেন 1 লাখেরও বেশি মুসল্লি। সাবরিনা মমতাজ, 21 টেলিভিশন। কোরবানির পশুতে ভরে গেছে রাজধানীর সব হাট, তবে বিক্রি কিছুটা কম। কাল নাগাদ বাড়বে বলে আশা করছেন ব্যাপারী ও ইজারাদাররা। এবার দেশি গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। গত বছরের তুলনায় দাম বেশি হাঁকানো হচ্ছে বলে মনে করেন ক্রেতারা। প্রতিটি হাটের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন।
নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সাত খুনের ঘটনায় খাগড়াছড়িতে যৌথ অভিযান শুরু, সদরে থমথমে অবস্থা, দোকানপাট বন্ধ। পানি সংকটে রাজধানীর দক্ষিণ কমলাপুর চরম দুর্ভোগে প্রায় 5,000 বাসিন্দা। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির একটি বোয়িং ড্রিম লাইনার, এর নাম দেওয়া হয়েছে আকাশবাণী। বিকেলে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর 787 মডেলের এই ড্রিম লাইনারকে দেয়া হবে ওয়াটার ক্যানন স্যালুট। 1 সেপ্টেম্বর শুরু হবে 271 আসনের উড়োজাহাজটির বাণিজ্যিক যাত্রা। এতে রয়েছে ইন্টারনেট ও ফোনের সুবিধা। এ নিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংখ্যা হবে 15। খাগড়াছড়িতে সাত খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সকালে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বিক পরিস্থিতি তদারকি করছেন। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধেও চলবে এই অভিযান। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। গতকাল খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় ব্রাশ ফায়ারে ইউপিডিএফ এর 4 নেতাকর্মী সহ নিহত হয় 7 জন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। পানি নেই রাজধানীর দক্ষিণ কমলাপুরে, চরম দুর্ভোগের শিকার হচ্ছে ওই এলাকার প্রায় 5,000 বাসিন্দা। ভুক্তভোগীরা বলছে 6 মাস ধরে পানির সমস্যা চলছে। এ নিয়ে বারবার ওয়াসা কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধিদের তাগাদা দেয়া হলেও তেমন কোনো উদ্যোগ নেয়নি তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়া সুমন। পানির জন্য মানুষের এই হাহাকার রাজধানীর কমলাপুরে। গত 15 দিন ধরে 1 ফোঁটা পানির দেখাও মিলছে না ওয়াসার পাইপে। অন্যান্য জায়গায় আমরা ঠিকই পানি পাওয়া যাচ্ছে, আমাদের এই সাইডে পানি আমরা পাচ্ছি না। ওয়াসার লোকের কোনো খবর নেই, পাম্প নষ্ট এই সেই, কিন্তু আমরা কোথায় যাব এখন? আমাদের বলেন আমরা পানি চাই শুধু। আমরা তো বিল দেই, তাহলে আমরা কেন পানি পাবো না? বাথরুমে যাওয়া যাইতেছে না, গোসল করতে পারতেছে না, নাস্তাও কিনা খাইতে হয় প্রতিদিন 400-500 টাকা করে প্রতিদিন যাইতেছে, এটা কি সরকার দিবে? আমরা কমিশনারের অফিসে গেছি, তারপরে ওয়াসাতে গেছি, আমাদের কমলার কমলাপুরের ওয়াসাতে গেছি, উনি ওনারা কোনো ব্যবস্থা নেন নাই। এই এলাকায় 5,000-এর বেশি মানুষের বসবাস। দুটি পাম্পের একটি বিকল এবং অন্যটিতে পানির প্রবাহ কম হওয়ায় স্থবির হয়ে পড়েছে পানি সরবরাহ। তারা অবৈধ লাইন দিছে তারা পায়, আর যাদের বৈধ লাইন প্রত্যেক মাসে সরকারি বিল দিচ্ছে তারা পানি পাচ্ছেই না। কোনো মতন কষ্ট করে বালতি ভরে 4-5 তলা বেয়ে উঠতে উঠা পানি নিয়ে যায়, যাওতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা এখন অভিভাবকহীন, আমাদের কোনো জনপ্রতিনিধি নাই, কোনো ওয়াসার কোনো কর্মকর্তা নাই, কেউ নাই, কেউ কোনো খবর নেয় না। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে গেলে আশ্বাস ছাড়া আর কিছুই মিলেনি। এটা ওয়াসার উপরে বর্তায়, এটা আমাদের মাননীয় মেয়র মহোদয় ওয়াসার চেয়ারম্যানকে আমার এই 8 নম্বর ওয়ার্ডের বিষয়টা নিয়ে অনেক কথা বলেছেন। হ্যাঁ, সমাধান হবে, সমাধান হচ্ছে, এরকম আশায় আমরা আছি। নিরুপায় এসব মানুষ জড়ো হয় পানির পাম্পে, ছড়ায় উত্তাপও। জনরোষের মুখে পড়েন ঢাকা ওয়াসার এই উপসহকারী প্রকৌশলী। ওয়াসার মতো দুর্নীতিগ্রস্ত মানে ইয়ার বা বাংলাদেশে একটা সংস্থা নেই। আপনি মনে করেন আগে আগে 10 বালতি পানি পাইতেন, এখন তো আপনি 2 বালতি তো পাবেন, এই 2 বালতি পানি কই গেল? কিছুই তো নাই। এটা রোজার মাস থেকে আমি তাদেরকে ফোন দিচ্ছি, তারা বারবারই বলতেছে আমাদের পাম্প নষ্ট, আমরা দেখতেছি ব্যাস এতটুকু পর্যন্তই। কবে নাগাদ পানির সরবরাহ স্বাভাবিক হবে এমন প্রশ্নে কোনো কথা বলতে রাজি হননি এই প্রকৌশলী। আমাকে মারেন কাটেন আমি বলতে পারবো না, আমার উপর ঠিক আছে, সেটা আপনি আমার জিজ্ঞেস করেন, আমি মানে এটা ছাড়া কি। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভারতের কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 368, উদ্ধার কাজে সেনা মোতায়েন। লা লিগায় মেসির জোড়া গোলে বার্সার দুরন্ত সূচনা, রোনালদোর অভিষেকে জুভেন্টাসের নাটকীয় জয়।
আর এরই সঙ্গে শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শুধু শহর নয়, গ্রামে সুপেয় পানি নিশ্চিতের পরিকল্পনা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, দাসের কান্দির পয়ঃ শোধনাগারের ভিত্তি স্থাপন। নিরাপদ সড়ক আন্দোলনে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ১৬ শিক্ষার্থীর জামিন। ইজ্জতের ট্রেনে আজও শিডিউল বিপর্যয়, ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি, যাত্রীদের ভোগান্তি। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় রাত্রি যাপন, কাল আরাফাত ময়দানে সমবেত হবেন ২০ লাখেরও বেশি মুসলমান। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ২১tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল, একুশের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।